সুধী জন, আজ আমি আপনাদের সামনে ভারতবর্ষের জনপ্রিয় মহাকাব্য রামায়ণের এক সাধ্বী নারী সীতার ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছি। মহাকবি বাল্মীকি রচিত আখ্যানে পূর্বজন্মে সীতা ছিল লক্ষ্মী, বেদবতী, এমনকি এক পদ্মপুষ্প হতে উদ্ভূতা রূপবতী নারী। আর বর্তমান জন্মে সীতা লাঙ্গলের ফলায় ভূমি হতে উদ্ভূতা, বৈদেহ রাজনন্দিনী, মিথিলার জনকরাজের পালিত কন্যা, রাজা দশরথের পুত্রবধূ, শ্রীরামচন্দ্রের পতিব্রতায় স্ত্রী। শ্রীরামচন্দ্র, সীতা নামটির সঙ্গে শ্রীরামচন্দ্র নামটি যতখানি যুক্ত, ঠিক তেমনি ভাবে সীতা নামটির সঙ্গে আরেকটি বিষয় প্রায় অভিন্নভাবে যুক্ত, আর তা হলো অগ্নি পরীক্ষা। আজ সেই অগ্নি পরীক্ষার পূর্বাপর আখ্যান বর্ণনার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জগৎবাসী জানে শ্রীরামচন্দ্র এবং সীতা উভয়ে এই মহাকবি বাল্মীকির মানুষজাত, সেই মানুষগুরু, জীবনগুরুর নামে বন্দনা করে শুরু করছি আজকের এই আসর। এসো হে তোমার, 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 তোম
রক্ষায় রামচন্দ্র স্বেচ্ছায় রাজ সিংহাসন ত্যাগ করেছিলেন আর 14 বছরের জন্য হয়েছিলেন বনবাসী। তখন সীতা একজন পতিব্রতা স্ত্রী হিসেবে স্বেচ্ছায় সহগামিনী হয়েছিলেন শ্রী রামচন্দ্রের। কিন্তু হায়, তাদের বনবাস জীবনের 14 বছর পূর্ণ হবার আগে ঘটল এক মহা বিপত্তি। লঙ্কার রাজা রাবণ কর্তৃক অপহৃতা হয় সীতা আর বন্দিনী হয় অশোক কানুনে। বন্দিনী জীবনে কেমন ছিলেন? শ্রী রামচন্দ্রের সাধ্বী স্ত্রী সীতা কেমন ছিলেন আত্মীয় পরিজনহীন এই অশোক কানুনে? কেমন? হায় অশোক কানুন, তোমার এই অমৃত প্রাঙ্গণে আগে কোনোদিন শোক প্রবেশ করেছে কিনা আমি জানি না, কিন্তু আমি এখানে বন্দিনী হবার পর থেকে এখানকার বিচিত্র বর্ণা ফুলের গন্ধে আর পাখির কলতানে কেমন যেন এক শোকের সুর বিস্তারিত হয়েছে। সবাই জানে শ্রী রামচন্দ্র বিনা সীতার মনের এই শোক ভাব অশোক কাননে ছড়িয়ে পড়েছে। আমি এখানে বন্দিনী হবার পর থেকে প্রতিদিন একবার করে রাবণ আসে এই অশোক কাননে। কত বিচিত্র তার রূপ! কোনোদিন তিনি আমাকে মায়ায় ভোলাতে চান, কোনোদিন ক্রোধে, কোনোদিন ভয় দেখে আমাকে লুট করে নিতে চান। আমি মহাবীর রাবণ। হে সীতা, নিজ মনোবাক্যে আমার অধীনতা স্বীকার কর, নইলে প্রাণ যাবে, মুক্তি পাবে না কোনোদিন। রাবণের এই বিকট হাস্য দুনিয়ার উন্মত্ত বাক্য মানে ভয়ে আমি অশোক কাননের বৃক্ষদের সাথে মিশে যাই। সহসা অশোক কাননে প্রবেশ করে রাবণ পত্নী মন্দোদরী। অলাসুন্দরী, তুই তার রূপের মাধুরীতে আমার স্বামীর মন হরণ করেছিস। তোর কারণে আগুন লেগেছে লঙ্কায়, আগুন লেগেছে আমার সুখের সংসারে। তোর কারণে লঙ্কার সহস্র বীর সন্তানেরা অকারণে প্রাণ বিসর্জন দিচ্ছে। আমি তাদের মাতা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিন সুখী হবি না, কোনোদিন না, কোনোদিন না। মন্দোদরী, আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, তবে আমি কেন সুখী হব না? আমার জীবনে কি সুখের দেখা আর কোনো দিন মিলবে না? বন্দিনী জীবনে প্রতিদিনকার এই অভিশাপ, লাঞ্ছনা আর অবৈধ আলিঙ্গনের জন্য নারী লিপসু রাবণের উদগ্র কামনার হাত থেকে নিজেকে রক্ষা করার অগ্নি পরীক্ষায় একদিন যেন জয়ী হতে হতেও সীতা হেরে গেল। সেদিন বিকট ধ্বনিতে ভূমি কাঁপিয়ে হেসে অশোক কাননে প্রবেশ করে রাবণ। চিনতে পারছো সীতা, এ কার মাথা? না, এ হতে পারে না। কি বললে? এ হতে পারে না, কিন্তু হয়েছে তো। তোমার চোখে দেখা তো ভুল হতে পারে না সীতা। এইবার তুমি আমাকে গ্রহণ করো, কেননা আমি মহাপরাক্রমে শ্রী রামচন্দ্রকে পরাস্ত করেছি আর তোমাকে পাবার আশায় তারই ছিন্ন মস্তক তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। এইবার তো আমাকে গ্রহণ করতে তোমার কোনো বাধা থাকার কথা না। না, তা হয় না। কি বললে? তা হয় না, কিন্তু হয়েছে তো। শোনো সীতা, সীতা দেবী, আমি যদি চাইতাম তোমাকে জোরপূর্বক উপভোগ করতে পারতাম, কিন্তু তা আমি কখনোই করব না। আমি চাই তুমি স্বেচ্ছায় আমার অধীন হও। হায় প্রভু, স্বামী আমার, আপনি কেন এসেছিলেন আমাকে উদ্ধারিতে এই লঙ্কায়, আর কেনই বা আমাকে একা করে অকালে চলে গেলেন পরপারে? হায় প্রভু, হায় স্বামী, আপনি যখন নাই তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? এর চেয়ে আমার মরণ ভালো। হায় প্রভু, হায় স্বামী, হায়! এমনই হাহাকার কান্নার ভেতর
অসুখ কারণে সীতার একমাত্র সহায় বিভীষণ পত্নী শরমা এসে বলে, আজ এভাবে কেন কাঁদছো সীতা? ও এই দেখে কাঁদছো? কেঁদো না সীতা, কেঁদো না, ওটা আসল শ্রী রামচন্দ্রের মস্তক নয়, ওটা একটা মায়া মাত্র। তুমি তো জানো না এই লঙ্কার শিল্পীরা মায়া রচনায় কত সিদ্ধ হস্ত। তাই বলছি তোমার আবেগ সংবরণ করো। আমি শরমার চোখের দিকে তাকিয়ে বুঝে নিতে চাইলাম, তিনি মিছে বলে আমাকে প্রবোধ দিতে চাইছেন না তো? কিন্তু না, আমি তার চোখে যে অনুভব করলাম তিনি যা বলছেন তা সত্য। এরই মধ্যে ক্রোধপূর্ণ চিৎকারে অশোক কারণে প্রবেশ করে মন্দোদরী। হায় পোড়ামুখী, হায় হায় পোড়ামুখী, তোর জন্য লঙ্কা বীর শূন্য হলো, আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ মেঘনাথ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালো। হায় পোড়ামুখী, হায়! আজ তোমার রক্ষা নাই সীতা, তোমার জন্য হারিয়েছি প্রিয় পুত্র মেঘনাথকে, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। চিচি, মহারাজ বধ করেন নারী, অরূপেতে মজেছে কনক লঙ্কাপুরী, পাপেতে মজনা তাহে বধ করে নারী। মন্দোদরীর কথায় আমি রাবণ কর্তৃক মৃত্যুর হাত থেকে রক্ষা পাই, এরপরেও আমি ভয়ে ভয়ে রাবণের দিকে তাকাই, কিন্তু আমার এই চাহনি দেখে দ্বিগুণ ক্রোধে জ্বলে উঠে রাবণ এমন ভঙ্গিতে অশোক কারণ ত্যাগ করে যে শঙ্কায় আমার বুক কেঁপে ওঠে। হঠাৎই অশোক কারণের বন্দিত্বের মধ্যে আমি যুদ্ধের প্রচণ্ডতা টের পাই। মহাবীর রাবণ স্বয়ং যোদ্ধার বেশি যুদ্ধক্ষেত্রে রওনা দিয়েছেন, রাবণের বিস্ত পদভয়ে আর উন্মত্ত বাদ্যধ্বনিতে স্বর্ণ লঙ্কাপুরী যেন প্রকম্পিত হয়ে ওঠে। সেই হরধনু ভঙ্গের শক্তিমান রামের সাথে কে পারে যুঝতে? কেউ পারে না, পারবে না। হ্যাঁ হ্যাঁ, এইবার এইবার যুদ্ধের সমাপ্তি হবে, কেননা লঙ্কার শেষ যোদ্ধা রাবণ স্বয়ং রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছেন। শুরু হয় রাম রাবণ যুদ্ধ, সারা লঙ্কা কেঁপে উঠে সে যুদ্ধে, যুদ্ধের তাণ্ডবে অশোক কারণেও ঝড় ওঠে, আর আমি অস্থির চিত্তে ব্যাকুল হতে থাকি বৃক্ষ বৃক্ষের তরে, কিন্তু তাণ্ডব ঝড়ে আক্রান্ত অশোক কারণের কোন বৃক্ষ আমার অভয় প্রদান করতে পারে না। আমি অস্থির চিত্তে ব্যাকুল হতে থাকি নিজেরই সত্তার ভেতর। হঠাৎই এক সময় লঙ্কার যুদ্ধ তাণ্ডব থেমে যায়, চারিদিকে রাষ্ট্র হয় মহাবীর। মহাবীর রাবণ আর নেই, মহাবীর রাবণ আর নেই, শ্রী রামচন্দ্রের হাতে তার মৃত্যু হয়েছে। কোন সতী নারীকে তুমি হরণ করেছো, আর নিশ্চয়ই মৃত্যু পুরীতে গিয়ে অন্তরে অনুভব করছো কি বৃথা পরিশ্রম তুমি করেছো। পেলে তুমি, তোমার সবকিছু গেল জলাঞ্জলিতে, রাজ্য রাজত্ব সংসার সন্তান এমনকি নিজের জীবনটাও রক্ষা করতে পারলে না তুমি। একে একে তোমার সকল বীর সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছি, কিন্তু তারা আর কেউই যুদ্ধ জয় করে ঘরে ফিরতে পারেনি, পারবে কি করে? তারা যে মহাপরাক্রমশালী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল, আর তাই তো একে একে পরাস্ত হয়ে দেহ রেখেছেন মৃত্যুপুরীতে। শুধু তোমারই এক অন্যায় যেতে বশবর্তী হয়ে একে একে প্রাণ হারালেন তারা, প্রাণ হারালে তুমিও। হায়, তোমার ব্যর্থ কাজের ভেতর দিয়ে জগৎবাসী দেখে দেয় অসৎ কার্যের উন্নতি কতটা ভয়ঙ্করই না হয়। কিন্তু এইটুকু আমার খুব আনন্দ হচ্ছে, তোমার ব্যর্থ প্রচেষ্টার ভেতর দিয়ে জগৎবাসী জেনে নিল আমার প্রতি রামচন্দ্রের প্রেমের প্রগাঢ়।
আর সেই সাথে আমার অপহরণজনিত অগ্নিপরীক্ষার পরিসমাপ্তি ঘটল। এই আমি সীতা, শ্রী রামচন্দ্রের সাধ্বী স্ত্রী। ভাবতে খুব ভালো লাগছে আমার জন্যে, এই আমার জন্য আমার শ্রী হরি শ্রী রামচন্দ্র দুর্লঙ্ঘ সমুদ্র পেরিয়ে সেতু নির্মাণ করে লঙ্কায় এসেছেন, আর এই আমাকে উদ্ধারিতে মহাবীর রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছেন, জয়লাভ করেছেন। আজ আমার অন্তরে এই আনন্দ এসে বার বার বলে চলেছে, ওগো সীতা, সীতা দেবী, আজ সেই তার সাথে তোর অশেষ মিলন সম্ভব হবে। তাই যেন হয়, তাই যেন হয়। 14 বছরের বনবাস জীবনে কত নদী, কত বন, কত আশ্রম, কত শত ঘটনায় অতিক্রান্ত হয়ে এতটা বছর, এর মধ্যে আমি কবে পেয়েছি স্বামী রামচন্দ্রকে একান্ত ভাবে? পাইনি, আর তাই তো স্বামী রামচন্দ্রকে একান্ত ভাবে পাবার আশায় জীবন ভর একটি পর একটি অগ্নি পরীক্ষা দিয়ে গেছি। আজ আমার স্বামী রামচন্দ্র বিজয় লাভ করেছেন, আজ সেই তার সাথে আমার মধুর মিলনের অপেক্ষা। জানি একটু পরে সেই সবই সেই অপেক্ষার ক্ষণ, যিনি আমার জন্য সমুদ্র সেতু নির্মাণ করেছেন, লঙ্কা এসেছেন, যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন, সেই তিনি আজ নিশ্চয়ই ছুটে এসে আমার কাছে চাইবেন তার গড়াই পরিয়ে দেবার মতো বিজয় মালা। তাই হে বৃক্ষ পারিজাত, হে বৃক্ষ পলাশ, তোমাদের দেহ থেকে ধার চাইছি অসামান্য কুসুম রাজি, সেই কুসুম দিয়ে আমার রাজাধিরাজের বিজয় মালা গাঁথতে চাই। লঙ্কার যুদ্ধে আমাকে নতুন করে জয়লাভ করে নিলেন, এবার যুদ্ধ এবং আমাকে যুগলভাবে জয় করবার আনন্দে তিনি নিশ্চয়ই অযোধ্যায় ফিরে গিয়ে আবার সিংহাসনে আরোহণ করবেন, আর সিংহাসনের পাশে রাখবেন আমাকে রাজরানী করে। তিনি কি জানেন না তার অপেক্ষায় আমার মন বড় অধীর অস্থিরা চঞ্চল হয়ে উঠেছে? তুমি এসো হে প্রভু, তুমি এসো। এ তো রামচন্দ্র নয়, বিভীষণ। হ
প্রণাম সীতা দেবী। আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন, আমি লঙ্কার নতুন রাজা বিভীষণ। আমি আপনার স্বামী রামচন্দ্রের পরম সুহৃদ। তিনি এলেন না? তিনিই আপনাকে পাঠিয়েছেন? সুহৃদ বিভীষণ, আমিও পতিবিরহে বড়ই কাতর হয়ে পড়েছি, আমার মনে আর অপেক্ষা সইছে না, আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। চলুন। হে দেবী, আপনার স্বামী আপনাকে অবগাহনপূর্বক দিব্যাভরণে ভূষিত হয়ে তার নিকট যেতে বলিয়াছেন। না বিভীষণ, আমার পক্ষে স্নান আবরণে সময় নষ্ট করা সম্ভব নয়, তা আমি যেরূপে আছি সেরূপেই তার নিকট যেতে চাই, আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। হে দেবী, আপনার স্বামী আপনাকে যেরূপ বলিয়াছেন আপনার সেই রূপই করা উচিত। বিভীষণের এ কথায় সীতা যেন ক্ষণকাল থেমে গেল, তার তরঙ্গিত আবেগে এক আঘাত এসে দোলা দিল, কিন্তু শ্রী রামচন্দ্রকে দেখবার সেই সুতীব্র ঘোরটাকে তা একটুও দোলাতে পারল না। সীতা ভেবে নিল, এতদিনের এক ভয়ঙ্কর যুদ্ধ শেষে তিনি আমার বন্দিনীর দশা ঘুচিয়েছেন, অতএব তিনি নিশ্চয়ই আমাকে রাজনন্দিনী রূপে প্রত্যক্ষ করতে চাইছেন। যদি তাই হয় তবে তো একজন প্রতিব্রতা স্ত্রী হিসেবে উত্তম বস্ত্র স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে তার নিকট যাওয়া উচিত। বিভীষণ, তবে তাই হোক। অশোককারণের অগ্নি পরীক্ষায় জয়ী সীতা এবার মুক্ত হয়ে লঙ্কার যুদ্ধ বিধ্বস্ত পথ দিয়ে যাবেন। স্বামী রামচন্দ্রের কাছে রামের সান্নিধ্যে বিভীষণ আমার বিভীষণ শ্রী রামচন্দ্রকে আমার আগমন সংবাদ দিচ্ছেন। কি
রামচন্দ্র এত নিশ্চুপ কেন? তবে কি তিনি আমার আগমন সংবাদ শুনে আবেগে বাক্যহারা হয়ে আমার দিকে ছুটে আসছেন? তিনি আমাকে রথ থেকে নেমে পায়ে হেঁটে তার নিকট যেতে বলছেন। এই ক্ষণে জনগণের উদ্দেশ্যে বিভীষণ বলে, প্রজাগণ তোমরা দূরে সরিয়া যাও, মহারানী সীতা মহারাজ রামের সমীপে উপস্থিত হইবে। প্রজাগণ তোমরা দূরে সরিয়া যাও, মহারানী সীতা মহারাজ রামের সমীপে উপস্থিত হইবে। সীতাকে দেখবার জন্যে জনগণের এই আগ্রহ ধ্বনি বেড়ে যাবার কারণে বিভীষণ তাদেরকে বেত্রাঘাতে দূরে সরিয়ে দিতে তৎপর হলেন। কেননা বিভীষণ চাইছিলেন সীতা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় রামচন্দ্রের সামনে উপস্থিত হতে পারেন। কিন্তু অকস্মাৎ সীতার কানে গিয়ে পৌঁছায় সেই বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠস্বর। বিভীষণ, তুমি এদেরকে কষ্ট দিচ্ছ কেন? আমি বলছি তুমি এদেরকে কষ্ট দিও না। এদেরকে আঘাত করলে সে আঘাত এসে লাগে আমার শরীরে মনে, কেননা এরা আমারই স্বজন। স্বজন আমাকে এত কাছে পেয়েও আমার প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে রামচন্দ্র এমন কথা বলতে পারলে? কিন্তু এত কষ্ট সাধন করে তিনি তো আজ আমাকে তার কাছে ডেকে এনেছেন, অতএব আমার দুঃখ কিসে? বিভীষণ, তুমি হয়তো জানো প্রজারা রাজার পুত্র সদৃশ, অতএব কৌতূহল আক্রান্ত জনগণের প্রত্যেকে তাদের মাতাকে অবলোকন করবে। মাতা? তিনি আমাকে রাজ্যের প্রজাদের মাতা বলে উল্লেখ করলেন। বিভীষণ, তুমি হয়তো জানো না পরগৃহবাসিনী কোন নারীকে কোন মনুষ্য স্বামী মাথা উঁচু করে গ্রহণ করতে পারে না। কি বললেন রামচন্দ্র এমন কথা আমাকে বলতে পারলেন? বিভীষণ, তুমি হয়তো জানো না কোন নারীর সৎ স্বভাবই গৃহ বস্ত্র প্রাচীর, এমনকি রাজকৃত কোনো সম্মান স্ত্রীলোকের আবরণ নয়, কেবলমাত্র সৎ স্বভাবই তার সবচাইতে বড় সম্মান। কি, তবে কি রামচন্দ্র আমার সৎ স্বভাব নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? তাছাড়া বিবাহ, যুদ্ধ এবং পরীক্ষা সভা যে কোনো অবস্থায় নারী দর্শন সর্বলোক সিদ্ধ। তাই বিদেহ রাজনন্দিনী সীতাকে বলো পায়ে হেঁটে আমার নিকট আগমন করুক, রাজ্যের প্রজাগণ তাকে অবলোকন করার তৃষ্ণায় দাঁড়িয়ে রয়েছে। সীতাকে বলো তাদের দৃষ্টিগোচর হোক। এমন কথা রামচন্দ্র বলতে পারলে? আমি জোরপূর্বক পরগৃহীতা হয়েছিলাম এ কথা সত্য, কিন্তু তিনি তো আমাকে পরগৃহীতা শৃঙ্খল থেকে মুক্ত করে আজ এই প্রান্তরে আহ্বান করে এনেছেন, এখন কেন তিনি আমাকে পরগৃহীতার দোষে দুষ্ট বলে উল্লেখ করলেন? কেন? সীতার মনের এমন উথাল পাথাল মুহূর্তে শিবিকার পাশে এসে দাঁড়ায় বিভীষণ। হে সীতা দেবী, আপনার স্বামী আপনাকে শিবিকা থেকে নেমে পায়ে হেঁটে তার নিকট যেতে বলিয়াছে। কান্নায় কণ্ঠরুদ্ধ হতে চায় সীতা। নিজেকে সামলে নিয়ে সীতা বলে, ঠিক আছে আমি তাই করছি। এইখানে রথ থেকে নেমে পায়ে হেঁটে জনসভার মধ্যে দিয়ে সীতা এগিয়ে যেতে থাকে প্রিয় পতি রামচন্দ্রের সামনে। রামচন্দ্রের প্রতি অভিমান বশত সীতা শত চেষ্টা করেও তার দু চোখে অশ্রু দ্বারা সংবরণ করতে পারে না, আর তাই অশ্রুপূর্ণ মুখে লজ্জায় নত হয়ে সীতা এসে দাঁড়ায় স্বামী রামচন্দ্রের সামনে। সীতা রামচন্দ্র এক দুস্তর যুদ্ধ জয়ের পর এই প্রথম সীতাকে কাছে পেলেন, কিন্তু এত কাছে পেয়েও তিনি সীতার দিকে ফিরে তাকালেন না, কথা বললেন না।
চোখে জল সংবরণে ব্যস্ত হলেন। তার চোখে জল দেখে খুশিতে সীতার মনটা ভরে উঠল। সীতা আরো গভীরভাবে রামচন্দ্রের চোখের দিকে তাকালেন। কেননা মানুষের বুকের কথা মুখে প্রকাশ পাবার আগেই চোখে পায় তার প্রকাশ। চোখে জল মুছে গম্ভীর গলায় রামচন্দ্র বললেন, সীতা আমি মাথা উঁচু করে তোমাকে গ্রহণ করতে চাই, কিন্তু এই যে বিশাল জনসমুদ্র আমার বিবেক। ক্রোধ চলে ওঠে রামচন্দ্রের চোখে, আতঙ্কিত হয় সীতা। না না, এই দু চোখের মনেতেই আমার ক্রোধ কেন? এই সীতার জন্য আজ আর ওনার মনে কোনো মমতা অবশিষ্ট নেই, তাও এখন স্পষ্ট। উৎপাটন করেছি, রাবণ কপটরূপ ধারণ করে আমার অবর্তমানে তোমাকে অপহরণ করায় আমার উপর যে অপবাদ বিস্তৃত হয়েছিল তা আজ দূর করেছি। সীতা, আমার কথা এখনো শেষ হয়নি, আমাকে নির্বিঘ্নে আমার মনোগত কথা বলতে দাও। সীতা, রামের কথার মর্মার্থ বুঝতে না পেরে ভক্তিতে আবেগে কৃতজ্ঞতায় রত জানু হয়ে শ্রীরামচন্দ্রকে প্রণাম করে। হায়, আজ রামচন্দ্রের আশীর্বাদের হাত এসে সীতার মাথায় স্পর্শ করে না, হতবাক চোখে তাকায় সীতা রামচন্দ্রের পায়ে। রামচন্দ্রের চোখে এবং কণ্ঠে দ্বিগুণ ক্রোধ চলে ওঠে। পরাভাব দূর করবার জন্য একজন মানুষের যা কর্তব্য, তোমাকে উদ্ধার করে আমি সেই সম্মান রক্ষার কার্যই করেছি। সীতা, তুমি জেনে রেখো আমি যে বন্ধুগণের সাথে সমর যুদ্ধেও অবতীর্ণ হয়েছি তা তোমার জন্য নয়, আমি যা করেছি নিজের বীর চরিত্র রক্ষা করার জন্য করেছি। তোমার অপহরণজনিত আমার বিস্তৃত অপবাদ মোচনের জন্য করেছি,
এবং এও জেনে রেখো আমি ক্রুদ্ধ হয়ে শত্রু হস্ত হতে তোমাকে উদ্ধার করেছি কেবল নিজের প্রখ্যাত বংশের নিন্দা দূর করবার জন্য। আজ তুমি আমার সামনে আসায় আমার জন্য অতিশয় ক্রিয়াদায়ক হয়ে উঠেছে। আজ আমি আপনার সামনে আসায় আপনার জন্য তো অতিশয় ক্রিয়াদায়ক হয়ে উঠেছে। তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, তবে এখন তুমি এই দশ দিকে যে কোনো দিকে ইচ্ছা গমন করতে পারো, আমি কোনো বাধা দেব না। না প্রভু না, এমন নিষ্ঠুর ব্যবহার কেন করছেন? আচ্ছা তবে আপনিই বলুন, উচ্চকুল সম্ভূতা কোনো তেজস্বী পুরুষ কি পরগৃহবাসিনী স্ত্রীকে অবিকৃত চিত্তে গ্রহণ করতে পারে না? না পারে না। তাছাড়া রাবণ যেহেতু তোমাকে কুঅভিপ্রায় স্পর্শ করেছে, সেহেতু কিরূপে তোমাকে আমার উচ্চ বংশের পরিচয় দিয়ে পুনরায় গ্রহণ করতে পারি? আবারও বাকরুদ্ধ হয় সীতা, এক পাথর সমান কষ্ট এসে ভর করে সীতার মনে শরীরে। তারপরে কোথা থেকে যেন এক সুতীব্র শক্তি এসে সীতার কণ্ঠে দৃঢ়তা এনে দেয়। হে রামচন্দ্র, আমিও তো উর্মিলা মধুদের মতো রাজগৃহে থেকে আপনাকে ছাড়ায় প্রাচুর্যে জীবন কাটাতে পারতাম, কি পারতাম না, কিন্তু আপনার 14 বছরের বনবাস জীবনের সহগামিনী কেন হয়েছিলাম? আপনার প্রতি আমার চিত্ত প্রেমের সুগভীর প্রেম থেকে আজ সেই প্রেমকে আপনি অস্বীকার করতে পারবেন? হে রামচন্দ্র, আমি জানি, আমি জানি আমার প্রতি আপনার প্রেমের কোনো দিন কোনো কমতি ছিল না, এবং আমি এও বিশ্বাস করতে চাই আজও আমার প্রতি আপনার প্রেমের কোনো কমতি নেই। যে যুদ্ধে আপনি জয়লাভ করেছেন তা তো আমাকে জিতে নেবার জন্যে, একবার শুধু একবার প্রকাশ্যে বলে আমাকে গ্রহণ করে নিন স্বামী, যেরূপ গ্রহণ করেছিলেন সেই মিথিলা নগরের স্বয়ম্বর সভায়। আজ লঙ্কায় আবারও সেই যুদ্ধ জয়ের আনন্দে আমাকে গ্রহণ করে নিন স্বামী। এটা মিথিলা নয় সেই স্বয়ম্বর সভা, এটা লঙ্কা সীতা, এটা লঙ্কা। এখানে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, গ্রহণ করতে আসিনি। রামচন্দ্র একটু বুদ্ধি স্থির করে কথা বলুন। আমি বুদ্ধি স্থির করে তোমাকে কথাগুলো বলছি। এবার তুমি ভরত অথবা লক্ষ্মণ এদের প্রতি বুদ্ধি স্থির করো। ঠিক আপনাকে রামচন্দ্র, আজ আমি আপনার সঙ্গে থাকায় আপনার উচ্চ বংশের মান যাবে, আর ভরত অথবা লক্ষ্ণ তাদের সঙ্গে থাকা আপনার উচ্চ বংশের মুখ তবে তুমি বালরাজ সুগ্রীব অথবা বিভীষণ এদের প্রতি মনোনিবেশ করো। রামচন্দ্র, এক রাক্ষসীর হাত থেকে উদ্ধার করে আরেক রাক্ষসীর সাথে বসবাসের কথা বলছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এতে কি আপনার বীরত্ব আপনার উচ্চ বংশের মর্যাদা রক্ষা পাবে? রামচন্দ্র এবার নতুন যুক্তি রচনা করে। সীতা, আমি বিশ্বাস করি না রাবণ সগৃহে নিয়ে গিয়ে তোমার মতো অপরূপ রূপবতী মনোহরণীকে ক্ষমা করেছে, তাই তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যাকে খুশি গ্রহণ করে জীবনীপাত করতে পারো, আমি কোনো বাধা দেব না। রামচন্দ্রের এই সুতীব্র ঘৃণা ক্রোধ আর অবজ্ঞা এক সীমাহীন যন্ত্রণায় কাতর করে সীতাকে। আপনি কি আমাকে সত্যি সত্যি অন্যের নিকট দান করতে ইচ্ছে পোষণ করছেন? আপনি ভুবনজয়ী বীর, আমি আপনার বিবাহিত স্ত্রী, কিন্তু হে প্রভু, আপনি আমাকে যেরূপ মনে করছেন আমি সেরূপ নই। আমি আমার নিজ চরিত্রের প্রতি আপনাকে শপথ করে বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। জানি আমি সমাজ মনে করে স্ত্রী লোক মাত্রই সন্দেহের পাত্র, আপনিও সেই সন্দেহযোগ্য স্থলে আমাকে আশঙ্কা করছেন, কিন্তু হে প্রভু, আপনি যদি আমার স্বরূপ চিনে থাকেন তবে সে আশঙ্কা পরিত্যাগ করুন। হে প্রভু, আমি যে আপনার শত্রুর সংস্পর্শ প্রাপ্ত হয়েছিলাম তা আমার ইচ্ছেপূর্বক নয়, আমার অধীন যে মন তা আপনাদের রয়েছে, অর্থাৎ এই পবিত্র মনে আমি আপনি ছাড়া কোনো দিন কাউকে কল্পনা করিনি। হে বীর, আমি যখন অশোককাণ্ডে বন্দিনী ছিলাম আপনি আমাকে অন্বেষণার্থী হনুমানকে প্রেরণ করেছিলেন, তখনই কেন আমাকে পরিত্যাগ করেননি?
আর সেই পরিত্যাগ বার্তা শ্রবণ করে আমি মানুষ শ্রেষ্ঠ হনুমানের সম্মুখে আমার এই পরিত্যক্ত জীবন বিসর্জন করতাম। হে নরশার্দুল, আপনি ক্রোধান্বিত হয়ে একজন সাধারণ ব্যক্তির ন্যায় কেবল আমার স্ত্রীত্ব বিবেচনা করলেন। একবার আমার স্বভাব আচরণ কোনো কিছুই বিবেচনা করলেন না। সীতার এত কথায়ও রামচন্দ্র কোনো প্রত্যুত্তর করলেন না। একটুও দুর্বল হল না রামচন্দ্রের মন। অগত্যা সীতা দেবর লক্ষণকে ডেকে বললেন সেই চরম কথা, লক্ষণ তুমি আমার জন্য চিতা প্রস্তুত করো। এমন মিথ্যা অপবাদগ্রস্ত হয়ে জীবন ধারণ করতে ইচ্ছে পোষণ করি না আমি। যে স্বামী আমার গুণে অতিশয় সন্তুষ্ট ছিলেন, তিনি যখন আর জনসভার মধ্যে আমাকে পরিত্যাগ করলেন, তখন আমার আর কী রইল লক্ষণ? তাই তুমি আমার জন্য চিতা প্রস্তুত করো। এই প্রথম মুখ খুললেন লক্ষণ, গিয়ে দাঁড়ালেন রামের সামনে। দাদা, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? খুব সরল স্বীকারোক্তি রামচন্দ্রের। আমি তোমাকে সীতার অভিপ্রায়কে বাস্তব করে তুলতে নির্দেশ করেছি। আমি জানি তুমি কখনোই আমার নির্দেশের অবহেলা করো না, আশা করি আজও তা করবে না। রামের এমনতর কথায় আহত হয় লক্ষণ, গিয়ে দাঁড়ায় সীতার সামনে। মা তো, আপনি যদিও আমার ভ্রাতৃবধূ, তথাপি কোনোদিন আপনাকে অন্য কোনো সম্বোধন করিনি। সেই বনে আগমনকালে আপনি যখন ভ্রাতা রামচন্দ্রের সঙ্গী হয়েছিলেন, আমিও আপনাদেরকে অনুসরণ করেছিলাম। সেইখানে বাড়ি থেকে বিদায় নেবার মুহূর্তে আমার গর্ভধারিণী মাতা সুমিত্রা দেবী আমায় কী বলে দিয়েছিলেন তা কি আপনি ভুলে গেছেন? মাতা সুমিত্রা আমায় বলেছিলেন আমি যেন সর্বদা আপনাকে মায়ের মতো ভক্তি করি, মায়ের মর্যাদা দিয়ে রাখি। সেই আপনি যদি এখন চিতায় আত্মাহুতি দেন, তবে বাড়ি ফিরে গিয়ে আমি মাতা সুমিত্রাকে কী বলবো? তাই আমি কিছুতেই আপনাকে চিতায় আত্মাহুতি দেবার জন্য ছেড়ে দিতে পারি না। লক্ষণের এত কথায়ও সীতার মন টলে না। সীতা লক্ষণকে বলে, লক্ষণ তুমি আমার জন্মের কথা বিবেচনা করো। এক জন্মে আমি তপস্যারত ছিলাম বিষ্ণুকে বর হিসাবে পাবার জন্য, এই জন্মে আমি তা পেয়েছি। আমার স্বামী রামচন্দ্র বিষ্ণুরই আকৃতি মাত্র। এই বিষ্ণুর আরাধনায় আমি যখন হিমালয় পর্বতে তপস্যারত ছিলাম, তখন সেখানে একদিন উপস্থিত হলেন ভুবনজয়ী বীর রাবণ। তিনি আমার সৌন্দর্যে মোহিত হয়ে আমাকে অন্যায়ভাবে কামনা করে বসলেন, আমাকে জোরপূর্বক ভোগ করতে চাইলেন। অমনি আমি পুনরায় নারী রূপে জন্ম নিয়ে তাকে বধ করার অভিপ্রায় নিয়ে অনলে প্রবেশ করেছিলাম। সেই আমার প্রথম অগ্নিদহন। তারপরের জন্মে আমি এক পদ্মপুষ্প থেকে নারী রূপে জন্মাই, আর এই আমারই রূপে মুগ্ধ হয়ে সেই রাবণই আবার আমাকে লঙ্কায় নিয়ে আসেন। লঙ্কার ভবিষ্যৎ বক্তা মন্ত্রীগণ আমাকে দেখে বললেন, এই কন্যা থাকলে আপনার বিপদ হবে। অমনি রাবণ আমাকে সাগর জলে ফাঁসিয়ে দেয়, আর আমি ফাঁসতে 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 রাজা জনকের যজ্ঞভূমিতে গিয়ে আশ্রয় নিই। মিথিলার রাজা জনকের যজ্ঞভূমি হতে উদ্ধার পাওয়া এই আমার বর্তমান রূপের আবির্ভাব। আমার বয়স বাড়তেই আমার রূপের কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল। আমার পিতা জনকরাজ মহাচিন্তিত হয়ে পড়লেন। অগত্যা তিনি স্থির করলেন, যে পুত্র হরধনুতে জয় স্থাপন করতে পারবেন তার সঙ্গে আমার বিবাহ দিবেন। লক্ষণ, এই সিদ্ধান্ত কি অগ্নি পরীক্ষা সম ছিল না? পরীক্ষা সভায় দেশ বিদেশ থেকে কত রাজা যুবরাজ এলো। Thank you.
হরধনুতে যা স্থাপন করে আমার হৃদয় দহনকারী অগ্নিতে শীতল জল ঢেলে দিয়েছিলেন তিনি আর কেউ নন, হে রামচন্দ্র। আজ যিনি আমার প্রতি বিমুখ, সেদিনও তিনি খুব সহজে আমার প্রতি গ্রহণ করেননি। জয়ী হয়ে তিনি বলেছিলেন, পিতা দশরথের অনুমতি ছাড়া তিনি আমাকে গ্রহণ করতে পারবেন না। অগত্যা পিতা দশরথকে অযোধ্যা থেকে আনা হলো। তিনি বললেন, রামচন্দ্র ছাড়াও আমার আরও তিন পুত্র আছে। তিন পুত্রকে একই পরিবারে বিবাহ দিবেন, এই তার অভিপ্রায়? আমার পিতা জনকরাজ মহাচিন্তিত হয়ে বললেন, সীতা ছাড়া আমার আর একটিমাত্র কন্যা আছে, উর্মিলা। পিতা দশরথ বললেন, তাহলে রামচন্দ্র যতই হরধনুতে যায় স্থাপন করুক, এ বিবাহ হবার নয়। মুহূর্তের মধ্যে আমার বিবাহের আসর অগ্নিপরীক্ষায় পরিণত হলো। অনেক কষ্ট করে পিতা দশরথকে বোঝানো গেল আমার কাকা কুশধ্বজের আরও দুটি কন্যা আছেন, তাদের সঙ্গে ভরত এবং শত্রুঘ্নর বিবাহ দিলে তো একই পরিবারে চারটি পুত্র সন্তানের বিবাহ দেয়া হয়। অতঃপর পিতা দশরথ পুত্র রামচন্দ্রের সঙ্গে আমার বিবাহ দিতে সম্মত হলেন। রামচন্দ্রের মতো বর হরধনুতে জায় স্থাপনের পরেও যখন এই নারীর বিবাহ অনিশ্চিত হয়ে পড়ে, তখন কি তাকে অগ্নি পরীক্ষা বলা যায় না? আমার জন্য শুরু হলো আরেক নতুন অগ্নি পরীক্ষা। আপনার মনে আছে রামচন্দ্র, আমি আপনাকে আপনার মাতা পিতা ভ্রাতা ভগ্নীকে আপন করে পাবার জন্যে ছেড়ে এসেছিলাম আমার পরিচিত পরিমণ্ডলকে, এও কি অগ্নি পরীক্ষা নয়? রাবণ আমাকে অপহরণ করে নিয়ে যাওয়ায় সেই অপরিতা জীবনে প্রতিনিয়ত আমাকে অসংখ্য অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হয়েছে। কামুক রাবণের কামলিপসা থেকে নিজের দেহ যৌবনকে রক্ষা করার নাম কি অগ্নি পরীক্ষা নয়? যদি তাই হয় তবে তো জীবনভর আমি অসংখ্য অগ্নি পরীক্ষা দিয়ে গেছি, আর সেই অগ্নি পরীক্ষায় জয়ী হয়ে হয়ে এমনই অক্ষয় অদহিত আর সহনশীল হয়েছি যে ওই অগ্নি আমাকে আর কি দহন করবে। তাই যেমন লক্ষণ আমাকে বাধা দিও, আমাকে আমার সতীত্বের অগ্নি পরীক্ষায় আর একবার উত্তীর্ণ হওয়ার সুযোগ দাও, সুযোগ দাও।
আর সেই আপনার সামনে দাঁড়িয়ে সীতা এক মুহূর্তের তর তার অতীত বর্তমান আর ভবিষ্যৎকে যেন দীপ্যমান দেখতে পায়। আপনি সমস্ত প্রাণীর অভ্যন্তরে বসবাস করেন, অর্থাৎ আপনি আমার এই শরীরের সমস্ত কিছুর সাক্ষী। তাই আজ আপনি আমায় সাধনার পরিবেশনায় নাজনীন হাসান চুমকির একক অভিনয়ে এবং কলাকুশলীদের সহযোগিতায় নাটক সীতার অগ্নিপরীক্ষা।